আমি আপনাদেরকে আজকে যে ট্রু প্যারানর্মাল স্টোরিটা বলবো, এটা কম বেশি নিশ্চয় সবার লাইফে হয়েছে একবার না হলে একবার, আর যদি আপনার সাথে না হয় এখনো পর্যন্ত তাহলে আপনি লাকি। এরকম কি আপনাদের সাথে কখনো হয়েছে? ধরেন আপনারা বাসায় আসলেন, আপনাকে আপনার হাজবেন্ড ডাকছে বা ওয়াইফ ডাকছে, মা বাবা অথবা কেউ ডাকছে, আর আপনি ওই ডাক শুনে যখন ওখানে গেলেন দেখলেন যে কেউ নেই। নিক নামে একটা ইয়াং ছেলে যে ওর পাশের নেইবারকে হেল্প করছিল কারণ ওর নেইবারের গার্ডেনে অনেক পাতা পড়েছিল, তো ওই পাতাগুলো ও জাস্ট কুড়িয়ে হেল্প করছিল কারণ ওর নেইবারটা ছিল একটু বয়স্ক। তো নিকের ফ্যামিলির সাথে ওর এই নেইবারের অনেক ভালো রিলেশন ছিল। তো ওরা যখন গার্ডেনের কাজটা শেষ করলো, নিকের নেইবার মনে করলো যে নিকের মা বাবাকে ও এসে হ্যালো বলে যাবে। তো এই সময় ওদের কাজ শেষ করে নিক আর ওর নেইবারটা আসছিল নিকের বাসায়। তখন ওরা সিটিং রুমে বসেছিল আর এই সময় ওরা শুনতে পাচ্ছিল নিকের মা উপরে আপস্টেয়ার্স কারোর সাথে কথা বলছে ফোনে, প্লাস ওরা এটাও শুনছিল নিকের মা ফোনে কথা বলতে বলতে হাঁটাহাঁটি করছিল। তো এই সময় নিকের নেইবার নিককে বলল, আচ্ছা তোমার মা তো এখন বিজি, আমি ওকে এসে পরে হ্যালো বলে যাব। তো নেইবারটা চলেও গিয়েছিল। নিকের নেইবার চলে যাওয়ার পর তারপর নিক ওর ঘরের উপরে গেল যেখানে ওর মা ফোনে কথা বলছিল, কিন্তু ও উপরের সব রুম খুঁজে দেখে কোথাও ওর মা নেই। তো এই সময় নিক একটু অবাক হচ্ছিল, ও মনে করলো যে মা কখন বাহিরে গেল আবার, আমি মাত্র ওর কথা শুনলাম। এই সময় ওর মাকে ফোন দিল, মাকে জিজ্ঞাসা করেছিল তুমি কোথায়, তখন নিকের মা বলল আমি তো বাইরে। তখন নিক ওর মাকে জিজ্ঞাসা করলো তুমি শুনোনি বা দেখোনি আমাদের নেইবার আর আমি বাসায় এসেছিলাম? তখন নিকের মা বলল না আমি তো অনেকক্ষণ বাইরে, আমি তো অনেকক্ষণ ধরে শপিং এ। এই সময় নিক অনেক ভয় পেয়ে গিয়েছিল কারণ নিক আর নিকের নেইবার তাহলে উপরে যে মানুষের ফোনে কথা শুনছিল ওর মার মতো আর যে হাঁটাহাঁটি করছিল তাহলে সে কে ছিল? এটাই ছিল আমার আজকের গল্প, ছোট বাট ইন্টারেস্টিং। ছোটকালে একটা জিনিসে বিশ্বাস করতাম, সেটা হচ্ছে কেউ যখন তোমার নাম ধরে ডাকে এক ডাকে কখনো তুমি জি বলবে না বা যে জায়গা থেকে তুমি ডাকটা শুনেছো ওখানে গিয়ে চেক করবে না। এটা ছোটকালের বিশ্বাস ছিল কারণ একবার ডাকলে সেটা শয়তান বা জিন বা প্যারানর্মাল কোনো কিছু হতে পারে, তাই আরেকবার ডাকার জন্য ওয়েট করতে হয়। আমি জানি না আপনারা কেউ কথাটা শুনেছেন নাকি, যদি শুনে থাকেন কমেন্ট করে জানাবেন। তো ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার করবেন, আমার পেজের নতুন হলে পেজটা লাইক এন্ড ফলো করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে স্বপ্ন ব্লগস।